আছেন সবাই। সামনে ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন পাস হতে চলেছে এবং এটা বাস্তবায়িত হওয়া শুরু করলে তখন বেশ কিছু স্পেসিফিক অপরাধের জন্য আপনি ফেঁসে যাবেন। 3 মাস থেকে 5 বছর পর্যন্ত কারাদণ্ড এবং 10,000 টাকা থেকে শুরু করে সর্বোচ্চ 10 লক্ষ টাকা পর্যন্ত অর্থদণ্ড হতে পারে। তো এভাবে আপনার যে চলাফেরায় আপনার কাগজপত্রে আপনার জমি জমা সম্পর্কিত যদি এসব ভুল ত্রুটি থেকে থাকে, এখনও সুযোগ আছে, এখান থেকে সরে যান। অথবা দেখা যায় যদি আপনার প্রতিপক্ষ আপনাকে ঠকিয়ে থাকে, কোনো বোন, আপনি কোনো বোনের সন্তান, আপনার মাকে আপনার মামারা ঠকিয়েছে, এ ধরনের কোনো ঘটনা ঘটে থাকে, জাল জালিয়াতি, সমস্ত পয়েন্টগুলো আমি বিস্তারিতভাবে বলতেছি। এগুলোর কোনোটার মধ্যে যদি আপনি পড়ে যান, নিজে তো সাবধান থাকা উচিত, তার পাশাপাশি আপনি অন্যদেরকেও সাবধান করে দেবেন। কারণ এটা ভূমির এই ঝামেলাগুলো এবং মানুষকে শিক্ষা দেওয়ার জন্য, এই অপরাধগুলো দূর করার জন্য এই আইনটা বাস্তবায়িত হতে চলেছে। এর মধ্যে অন্যতম হচ্ছে প্রথমে যে ওয়ারিশান সূত্রে যদি কেউ কাউকে বঞ্চিত করতে চায়, মানে দেখা গেল যে অনেক ক্ষেত্রে দেখা যায় বোনকে সঠিক তাদের যে সম্পদটা, যে ভাগটা, সেটা তারা দিতে চায় না। দেখা যায় বলে তুমি শুধু কৃষি জমি পাবা, তুমি বাড়ির ভাগ পাবে না, তুমি ব্যাংকের টাকার ভাগ পাবে না, তুমি এটা পাবে না, এটা পাবে না। বোন সব জায়গায় সম্পদ পাবে, স্থাবর এবং অস্থাবর বলতে যা কিছু আছে, এমনকি বাবার মান সম্মান বলতেও যা কিছু বোঝায়। বাবা যদি কোনো পলিটিক্যাল লিডার হয়ে থাকে, তার যদি ইমেজ থেকে থাকে, সেটারও সে অংশীদার। স্থাবর অস্থাবর দৃশ্যমান অদৃশ্যমান যা কিছু আছে, কোনো কিছু থেকে বোনকে বঞ্চিত করা যাবে না, ভাইকে বঞ্চিত করা যাবে না। যদি এটা করেন এবং প্রমাণিত হয়, তাহলে বললাম 3 মাস থেকে 5 বছরের মধ্যে আপনি কারাদণ্ড পাবেন এবং হচ্ছে 10,000 টাকা থেকে 10 লক্ষ টাকা পর্যন্ত আপনার অর্থদণ্ড হয়ে যাবে। তারপর অন্যের জমির মালিক হবার উদ্দেশ্যে আপনি যদি জাল দলিল সৃষ্টি করেন, সেক্ষেত্রেও এই শাস্তির মধ্যে আপনি পড়ে যাবেন। মালিকানার অতিরিক্ত জমি যদি লিখে নেন কোনো জাল জালিয়াতি করে, তাহলেও আপনি এই শাস্তির মধ্যে পড়বেন। পূর্ব বিক্রয় বা হস্তান্তর গোপন করে আবার যদি আপনি বিক্রি করেন, তাহলেও এই দণ্ডে ফেঁসে যাবেন। মালিকানার অতিরিক্ত জমি বিক্রি করলে, আপনি যতটুকু সম্পদের মালিক তার চেয়েও বেশি বিক্রি করে ফেললেন, ভাইদের অংশ বন্ধুদের অংশ বিক্রি করে ফেললেন, সেক্ষেত্রে আপনি ফেঁসে যাবেন। বায়নাকৃত জমি পুনরায় চুক্তিবদ্ধ হওয়া, একটা জমি একবার আপনি ব্যাংকের কাছে মর্গেজ রেখেছেন বা কারো কাছে চুক্তিবদ্ধ হয়েছেন বা বায়না দলিল করেছেন, আবার যদি পুনরায় কারো কাছে বায়না করেন বা দলিল করেন, তাহলে এই অপরাধে আপনি ফেঁসে যাবেন। তারপর ভুল বুঝিয়ে দানপত্র করে নেওয়া, এটা ইম্পর্টেন্ট, এটা নিয়ে সামনে আমি আরও একটা ভিডিও তৈরি করবো, সিঙ্গেল ভিডিও, এবং আপনাদের আর কোন কোন বিষয় নিয়ে ভিডিও তৈরি করা দরকার কমেন্ট বলবেন, আমি ওটা নিয়ে করবো। এবং জমি জমা বিষয়ক সমস্ত ভিডিও আমরা এই চ্যানেলে দিয়ে থাকি। যদি জমি জমা বিষয়ক আপনাদের কোনো মামলা মকদ্দমা, কোনো কনসালটেন্সি লাগে, ডিসক্রিপশন বক্সে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, ওখানেও আপনারা আমাদের এখানে হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারেন। তারপর ভুল বুঝিয়ে দানপত্র হচ্ছে আপনি আপনার বোন বলতে পারেন না, ভাই বলতে পারেন না, আপনি গোপন করে আরেক ভাই, ছোট ভাই যে দেশে ছিল বা বাবা মার কাছে ছিল, সে বাবা মাকে বলে বিভিন্ন রকম বুঝিয়ে সে তার নামে সমস্ত দলিল হেবা করে নিয়েছে, এ ধরনের কাজ করলে তাহলে আপনি ফেঁসে যাবেন। ভাই বোনেরা কেস করবে, কেস করে বিজ্ঞ আইনজীবী দ্বারা আদালতে প্রমাণ করবে, তারপর দেখা যাবে যে আপনি এই শাস্তির মধ্যে পড়ে গেছেন, জমি তো হারাবেনি। তারপর সহ উত্তরাধিকারীকে বঞ্চিত করে নিজের অংশটুকু আপনি হচ্ছে বিক্রি করে দিলেন, মানে আপনার যে সহ অধিকার আছে, সহ উত্তরাধিকার আছে, তাদেরকে না জানিয়ে অন্য কারো কাছে যদি বিক্রি করে দেন, সেক্ষেত্রে আপনি এই সমস্যার মধ্যে পড়বেন। তারপর হচ্ছে অবৈধ দখল, অবৈধভাবে আপনার কোনো দলিল নাই, রেকর্ড নাই, কিছু নাই, জোরপূর্বক আপনি একটা হিন্দু মানুষের জমি দখল করছেন বা আপনার দুর্বল প্রতিবেশীর জমি দখল করছেন, সেক্ষেত্রেও আপনি এই দণ্ডের মধ্যে পড়বেন। সহ উত্তরাধিকারীর জমি জোরপূর্বক দখল করলে আপনার ভাই বোন বা যে কোনো ওয়ারিশের সম্পত্তি আপনি যদি বেশি পরিমাণ দখল করে থাকেন, আপনি এই শাস্তির মধ্যে পড়বেন। তারপর অবৈধভাবে মাটি কাটা বা বালু উত্তোলন যদি করেন, আপনি বিলে, সরকারি জমিতে বা নিজের জমিতেও যদি অবৈধভাবে বালু উত্তোলন করে থাকেন বা হুট করে এক জায়গায় পুকুর দিয়ে ফেলেন, আশেপাশের জমি ভেঙে যেতে পারে, তাহলেও আপনি এই শাস্তির মধ্যে পড়বেন। তারপর জলাবদ্ধতা সৃষ্টি করা, আপনি কোনো কারণে হুট করে জলাবদ্ধতা সৃষ্টি করলেন, এতে ওই এলাকার ফসল ফলাদির অনেক সমস্যার সৃষ্টি হলো। বিনা অনুমতিতে টপ সয়েল কর্তন করলে, টপ সয়েল বলতে মাটির উপরে যেটার উপর আমরা আবাদ করি নর্মালি, ওটা দেখা গেলো আপনি কোনো কারণ ছাড়াই নষ্ট করে ফেললেন বা বিক্রি করে ফেললেন ইটভাটার কাছে, এই ধরনের অপরাধ করা যাবে না, এগুলো পরিবেশের জন্য ক্ষতিকর। তারপর অধিগ্রহণের পূর্বে জমির মূল্য বৃদ্ধির উদ্দেশ্যে অতিরিক্ত মূল্যে দলিল নিবন্ধন, মানে আপনার রাস্তার যে রাস্তাটা সেটা বড় হতে যাচ্ছে, সরকার জমি কিনবে, আশেপাশের সমস্ত কিছু, এই সময় আপনি টের পাইলেন যে সামনে জমি কিনতে যাচ্ছে সরকার, তখন আপনার যে রাস্তার পাশে দোকানটা ছিল সেটা আপনি একজনের কাছে অনেক বেশি দামে বিক্রি করে দিলেন, আপনি আপনার চাচাতো ভাইকে বিক্রি করে দিলেন, অথবা দেখা যায় আপনার পরিচিত লোকের কাছে বিক্রি করে দিলেন, জানে আপনি অনেক উঁচু দামে দিলেন। এর কারণটা হচ্ছে সরকার যখন আপনার কাছ থেকে অধিগ্রহণ করতে যাবে, তখন সরকার
আপনাকে ওই দলিল দেখে দামটা দিবে, যেন এত দামে আপনি কিনেছেন, এখন তার উপর সে আবার 200% বা 300% দিবে, এটা করা যাবে না। তারপর আসে যে কোনো ধর্মীয় বা দাতব্য প্রতিষ্ঠান বা কোনো যে ধর্মীয় মানে সরকারি প্রতিষ্ঠান, সে তার কোনো সম্পদ, কোনো জমিজমা যদি আপনি দখল করেন। তারপর বিনা অনুমতিতে পাহাড় বা টিলার পাদদেশ বসতি স্থাপন, কোনো সরকারি পাহাড় বা কোনো টিলা যেসব পার্বত্য অঞ্চল বলে, তার মধ্যে আপনি যদি বসতি স্থাপন করেন বিনা অনুমতিতে, তাহলে করতে আপনি এই সমস্যায় পড়ে যাবেন। তারপর রিয়েল এস্টেটের বা ডেভেলপার কোম্পানি কর্তৃক জমি ফ্ল্যাট হস্তান্তর সম্পর্কিত অপরাধ, রিয়েল এস্টেটের অনেক সময় টাকা পয়সা নেয়, ঠিকমতো হস্তান্তর করে না, হস্তান্তর করতে দেরি করে, অথবা দেখা যায় সে 5 জনের কাছে ফ্ল্যাটের টাকা নিয়েছে, তার কাছে ফ্ল্যাট হচ্ছে 3টা, তার 2টাই নেই, সে বেশি নিয়েছে, এ ধরনের কাজকর্ম করলে রিয়েল এস্টেট বা ডেভেলপার কোম্পানি তারাও এই আইনের আওতায় আসবে। তারপর সরকারি বেসরকারি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের জমি ইত্যাদি বেআইনি দখল যদি করেন। তারপর নদী হাওর বিল, অন্যান্য জলাভূমির শ্রেণী পরিবর্তন করা, নদী হাওর বিল যা কিছু আছে আপনি কোনো কারণে এগুলোকে সমতল করলেন বা অন্য কিছু করে ফেলেন, এটা করা যাবে না। অবৈধ দখল গ্রহণ এবং দখল বজায় রাখতে পেশিশক্তির প্রদর্শন, এটাও করা যাবে না। সন্নিকটবর্তী ভূমি মালিকের ভূমির ক্ষতিসাধন, আপনার পাশাপাশি যে জমি আছে, আপনি এমন একটা হুট করে আপনার জমি কোনো পুকুরের পাড়টা না দিয়ে আপনি একদম খাড়া কাটনি দিলেন, জমিটা আপনি পুকুর বানালেন এবং আশেপাশের জমিগুলো সব ভেঙে গেল, এটা এই ক্ষতি সাধন করলেও আইনের মধ্যে পড়বেন। তারপর অপরাধ সংগঠনের সহায়তা প্ররোচনা ইত্যাদি, এবং এই যে এত কিছু আমি অপরাধের কথা বললাম, এগুলোর সহায়তায় যদি কোনো পার্টি, কোনো কিছু, কেউ কোনো সাহায্য সহযোগিতা প্ররোচনা দেন, সেক্ষেত্রে তিনি আয়তায় আসবেন। তো আমরা চাই এই আইনটা বাস্তবায়িত হোক, হলে বাংলাদেশ থেকে জমি সংক্রান্ত 50% ঝামেলা দূর হয়ে যাবে। ভালো থাকবেন, ধন্যবাদ।